শিক্ষকতা। আভিধানিক সংজ্ঞায় শিক্ষকতা হলো শিক্ষকের কাজ বা পেশা। জ্ঞান ধারণা ও দৃষ্টিভঙ্গি গঠনই এ পেশার মূল বিষয়। মানুষকে পাশবিক থেকে মানবিক পর্যায়ে উন্নীত এবং অসভ্য থেকে সভ্যতার আলোয় আলোকিত করার পেছনে যে পেশার অবদান শতভাগ তা হচ্ছে শিক্ষকতা। এ পেশার মাধ্যমে একজন শিক্ষক তার উপর অর্পিত সামাজিক, মানবিক ও নৈতিক দায়িত্বগুলো অত্যন্ত সচারুরূপে পালন করতে পারেন। বাংলাদেশ প্রেক্ষিতে শিক্ষকতা। সুদূর অতীত থেকে আচবদি উপমহাদেশের এ ভূখণ্ডে অর্থাৎ বাংলাদেশে শিক্ষকতাকে একটি মহৎ সেবাধর্মী পেশা হিসেবে গণ্য করা হয়। তবে পেশার চেয়ে সেবাটাই বেশি গুরুত্ব পাওয়ার কারণে শিক্ষকতায় পেশাদারিত্বের অভাব এখনও কোনো কোনো বাঙালি মানুষে পরিলক্ষিত হয়। কিন্তু দিন বদলের পালায় শিক্ষিত মানুষের পাল্লা ভারী হওয়ার সুবাদে শিক্ষকতা এখন এখানে একটি স্মার্ট পেশা, এবং এ কথা নির্দ্বিধায় বলা যায়, বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর সবচেয়ে বড় পেশাজীবী দল এখন শিক্ষক সমাজ। শিক্ষকতার ক্ষেত্র। বাংলাদেশে বহু স্তর বিশিষ্ট শিক্ষার প্রতিটি ক্ষেত্রে শিক্ষকতার সুযোগ বিদ্যমান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রতিটি মানুষের জন্য স্ব ডিগ্রি ও বিষয় অনুযায়ী শিক্ষকতার সুযোগ বিদ্যমান। ক্যারিয়ার হিসেবে বাংলাদেশে এখনও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকেই শীর্ষস্থানীয় হিসাবে গণ্য করা হয়। সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার প্রধান পূর্বশর্ত হচ্ছে কৃতিত্বপূর্ণ একাডেমিক ফলাফল। এ কারণে এসব পদগুলোতে যাদেরকে নির্বাচিত করা হয় তারা শিক্ষাজীবনের প্রতিটি সার্টিফিকেট অর্জনী পরীক্ষায়, বিশেষ করে স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণী বা সমমানের গ্রেড পেয়ে থাকেন। বাংলাদেশে শিক্ষকতার অন্যতম বড় ক্ষেত্র কলেজ এবং সমমানের মাদ্রাসা। পাঠদানের স্তর অনুযায়ী কলেজগুলো উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ এ দুভাগে বিভক্ত। উচ্চ মাধ্যমিক তথা HSC পর্যন্ত পাঠদানরত কলেজকে উচ্চ মাধ্যমিক কলেজ এবং স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে পাঠদান পরিচালনাকারী কলেজগুলোই ডিগ্রি কলেজ। কলেজের শ্রেণী যাই হোক না কেন, শিক্ষক নিয়োগের শিক্ষাগত শর্ত সব জায়গায় একই রকম। অর্থাৎ কলেজ শিক্ষকতায় যিনি আসতে চান তার অবশ্যই স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সরকারি কলেজগুলোতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশের সরকারি কর্ম কমিশন পরিচালিত BCS পরীক্ষার মাধ্যমে পরিচালিত হয়। সংশ্লিষ্ট বিষয়ে ভালো ফলাফলই কলেজ শিক্ষক পদের অন্যতম পূর্বশর্ত। ক্যারিয়ার হিসেবে স্কুল শিক্ষকতা নানা মাত্রায় তাৎপর্যপূর্ণ। প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা এ দুটোই স্কুল শিক্ষার অন্তর্ভুক্ত। সেবা, ত্যাগ ও আদর্শের বীজ স্কুল পর্বেই একজন মানুষের মধ্যে রপ্ত হয়ে থাকে। কে যদি শিক্ষার পাক নির্মাণের কারিগরি হতে চান, সোপার্জিত আদর্শ, ন্যায় ও কল্যাণের মাধ্যমে মানব সমাজকে উপকৃত করতে চান, তাহলে তাকে স্কুল পর্যায়ের শিক্ষকের পদ গ্রহণ করা উচিত। বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের সরকারি বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষক হতে হলে কমপক্ষে স্নাতক ও কখনও কখনও স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। বাংলাদেশে সরকারি এবং বেসরকারি প্রাথমিক শিক্ষক পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, মহিলা হলে তাকে SSC পাশ করতে হবে এবং পুরুষ হলে তাকে ডিগ্রি পাশ করতে হবে। শহরের জীবনের কোলাহল ছেড়ে যারা গ্রামীণ স্নিগ্ধ জীবনে স্বীয় আদর্শ ও বিশ্বাসের সৌরভে সুরভিত করতে চান, এ মাঠের সন্তানদের তাদের জন্য ক্যারিয়ার হিসেবে প্রাইমারি স্কুলের শিক্ষকতা অনন্য। এ পেশায় কাদের আসা উচিত? গঠন, পাঠন ও অনুশীলনের জীবনে যারা বিশ্বাসী, বৃত্তের চেয়ে বৃত্তের বৈভবে যাদের পক্ষপাতিত্ব, সৃজনশীল প্রক্রিয়ার মাধ্যমে যারা অন্যের মনোজগতের গুপ্তধন আবিষ্কারের নেশায় মত্ত, মোট কথা স্রষ্টার রহস্যময় অপর সৃষ্টি যাদেরকে কৌতূহলী করে, তাদের জন্য শিক্ষকতা আরামের ও আনন্দের। এছাড়া শিক্ষার্থীর প্রতি মমত্ববোধ, প্রখর ধৈর্য, বহির্মুখী স্বভাব এবং অনুসন্ধিচ্ছু মন থাকলে এ পেশায় ভালো করা সম্ভব। প্রস্তুতি কখন কিভাবে করা উচিত? একজন ব্যক্তির জন্য শিক্ষকতা তখনই ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত যখন এ পেশার প্রতি তার অগাধ প্রেম এবং শ্রদ্ধাবোধ থাকবে। আমরা জানি বাংলাদেশের পেশা নির্বাচনের প্রক্রিয়াটি এখন অনেক বেশি জটিল এবং প্রতিযোগিতাপূর্ণ। শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও এই প্রতিযোগিতার বাইরে নয়, যার ফলে সেই তীব্র প্রতিযোগিতায় নিজেকে অবস্থান নিশ্চিত করতে হলে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা থাকা আবশ্যক। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি সমসাময়িক সমাজের নানা বিষয়ে চোখ কান খোলা রাখা দরকার, বিশেষ করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি, সাধারণ গণিত বিষয়গুলোতে SSC মানের দখল থাকা অপরিহার্য। বাংলা প্রবাদ, সুন্দর মুখের জয় সর্বত্র, মনে রাখলে এবং
চর্চা করলে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। মনে রাখা দরকার, সুন্দর মুখ মানে সুন্দর কথা বলার ক্ষমতা।